আছি, তার মানে আমি বেঁচে আছি। চারিদিকে তো অন্ধকার কেন? হ্যাঁ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, হয়তো চোখ খুলতেই পারছি না। আমার হাত পা গুলো এত ভারী হয়ে গেছে কেন? আমি উঠতে পারছি না, আমি উঠতে চাই। একটা স্বপ্ন দেখলাম কেন বলুন তো? তাহলে কি এরকমটাই হয়েছিল? রায় উঠতে চেয়ে উঠতে পারেনি, কিন্তু উঠতে চেয়ে উঠতে পারবে না কেন? তাহলে কি ও অজ্ঞান হয়ে গিয়েছিল? অজ্ঞান হয়ে গেল কেন? কেন এত জোরে অভিনেতা গলা টিপবে যে অজ্ঞান হয়ে যাবে? অথচ এই নাটকটা তো অনেকগুলো শো হয়ে গেল। নিলয়ের হাতে পায়ে কন্ট্রোলের অভাবেই এমনটা হলো। হ্যাঁ, তুই জেগে আছিস? আমি একটু আসছি, একটু কথা আছে তোর সাথে। ঠান্ডার মধ্যে ভবনী মাথায় কি স্ট্রাইক করা ঘুমাচ্ছে না, একবার ঘুমিয়ে নি। শোন না, ঘুমিয়ে পড়েছিলি না? আর কোথায় ঘুমোতে দিলে ওই ফোন? আর না ঘুমোলেও তো তুমি আমাকে জেগে তুলতে। সরি সরি সরি, একটু আগেই ফিরেছিস না? বল বল বল, কি হয়েছে? তোকে একটা কথা না বললে না আমি শান্তি পাচ্ছিলাম না। আসলে তোমার ডেডিকেশন দেখে আমার তো নিজের লজ্জা লাগছে। সারা রাত্রি তুমি কেস নিয়ে ভাবছিলে? বলো না। আচ্ছা, আমার একটা কথা বলতো, তুই শুধু ওই নিলয়কেই বললি না যে এখন যেন শহরের বাইরে না যায়? হ্যাঁ, কারণ আমার মনে হয় যে পুরো জিনিসটার পেছনে ওর হাত আছে। কিন্তু এটাও তো হতে পারে যে ওকে কেউ ব্যবহার করেছে। মানে? মানে আমরা যেভাবে ব্যাপারটাকে দেখছি, ব্যাপারটা তো তা নয়। রায় হয়তো গলা টেপার কারণে মরেনি, অন্য কোনো কারণে মরেছে। অন্য কি কারণ হতে পারে? হ্যাঁ, এমনিতেও পোস্টমর্টম রিপোর্ট এলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক বলেছিস, পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কিচ্ছু বোঝা যাবে না। অরূপ, তুই ওদের দলের সবাইকে ফোন করে এক্ষুনি বলে দে, কেউ যেন শহরের বাইরে এখন না যায়। এখন এত রাতে কটা বাজে তুমি জানো? আরে বাবা, সকাল অবধি অপেক্ষা করা যাবে না। তুই সবাইকে এক্ষুনি ফোন করে বল, পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কেউ শহরের বাইরে যাবে না।